বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কামরুন নাহার, প্রভাষক, ইতিহাস বিভাগ, সরকারি রাজৌর কলেজ, রাজৌর, মাদারীপুর। আমি ডিগ্রি প্রথম বর্ষের ক্লাস নিব, বিষয় কোড 111501, বিষয় স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। সরকারি রাজৌর কলেজের ডিগ্রি প্রথম বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে আমরা একটি সংকটকালীন সময় অতিবাহিত করছি, তাই স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবে এবং ভালো থাকবে ইনশাল্লাহ। আজকের বিষয় হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। আমরা ইতিহাসটি কেন পড়ছি? মুক্তির ইতিহাস জানার জন্য, একাত্তরের ইতিহাস জানার জন্য। দেখো, একাত্তর একটি সংখ্যা নয়, এটি একটি ইতিহাস। যে দেশটির জন্য যুদ্ধ করেছিলাম, সে দেশটি কেমন ছিল, কেমন ছিল তার ভৌগোলিক অবস্থা, তার নদ নদী, তার ভাষা, তা জানার জন্যই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পড়তে হবে। তাছাড়া আমাদের জাতীয় ইতিহাস না পড়লে একজন শিক্ষার্থী দেশ সম্পর্কে কিছুই না জেনে ডিগ্রি পাবে ঠিকই, কিন্তু সে জানবে না স্বাধীনতার পটভূমি, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের গুরুত্ব, বীরাঙ্গনাদের কথা, 30 লক্ষ শহীদের আত্মত্যাগের কথা, যার বিনিময়ে অর্জিত হয়েছিল একটি অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। জাতির ইতিহাস না জানলে নতুন প্রজন্ম হয়ে পড়বে শিকড়হীন, তাদের মধ্যে জাতীয়তাবোধ গড়ে উঠবে না, দেশের প্রতি মমত্ববোধ গড়ে উঠবে না, স্বদেশেই তারা পরবাসী। তাই তোমাদের বলছি, বাংলাদেশ ইতিহাসটা তোমরা ভালোভাবে পড়বে। আমি তোমাদের 1966 সালের 6 দফার আগ পর্যন্ত পড়িয়েছিলাম। অনলাইন ক্লাস শুরু হতে একটি বিশেষ সুবিধে হলো, যারা তোমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে উপস্থিত থাকতে পারোনি, তাদের জানানোর জন্য পুরো সিলেবাসটি কী থাকছে তা একটু ছুঁয়ে যাচ্ছি। কারণ ইতিহাস হলো বহমান, তার ধারাবাহিকতা আছে, পেছনের ঘটনা যত বেশি জানবে তত বেশি সামনের পড়া বুঝতে সুবিধা হবে। এখন আমরা মূল পড়াতে চলে যাচ্ছি। যে অধ্যায়গুলো আমি পড়েছি এবং সামনে পড়ব সেই বিষয়গুলো আলোচনা করছি। প্রথম অধ্যায়, এখানে দেশ ও জনগোষ্ঠীর পরিচয় তুলে ধরা হয়েছে। যে দেশের ইতিহাস আমরা পড়ছি, অর্থাৎ বাংলাদেশের এবং বাঙালি, তার একটি পরিচিতি না জানলে নিজেকে জানা হয় না। এই অধ্যায়ে আমরা এদেশে ভূ প্রকৃতির বৈশিষ্ট্য, এই ভূ প্রকৃতি প্রাচীন কাল থেকে কিভাবে বিবর্তিত হয়েছে এবং কিভাবে তা বাঙালি মানুষ গঠনে প্রভাব ফেলেছে তা আলোচনা করেছি। আলোচনা করেছি বাঙালির নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য ও ভাষা। আমাদের জাতীয়তাবাদের একটি উপাদান বাংলা ভাষা। এই ভাষা কিভাবে বিবর্তিত হয়েছে এবং রাজনৈতিক একক হিসাবে কাজ করেছে তা আলোচনা করা হয়েছে। দ্বিতীয় অধ্যায়টি দেখো, অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের প্রয়াস, উপমহাদেশে বিভক্তি, 1947 সাল। ভারতীয় তথা বাংলা রাজনীতিতে সাম্প্রদায়িকতা চরমে উঠে 20 শতকে, বিশেষ করে দ্বিজাতি তত্ত্বের উদ্ভবের কারণে। আবারও বলছি, দ্বিজাতি তত্ত্বের উদ্ভবের কারণে। এটি আমাদের ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তীকালে রাজনীতির মূল বিষয় হয়ে দাঁড়িয়েছিল দ্বিজাতি তত্ত্বের বিকাশ ও এর প্রতিরোধ প্রচেষ্টা। 19 শতকের শেষার্ধে কংগ্রেস ও 20 শতকের শুরুতে মুসলিম লীগের উদ্ভব। কংগ্রেস ক্রমেই জাতীয় স্বাধীনতা সংগ্রামের ধারক বাহক হয়ে ওঠে। মুসলিম লীগ প্রথমে মুসলমানদের স্বার্থের ধারক বাহক হয়ে উঠলেও পরে দ্বিজাতীয় তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান আন্দোলনে অগ্রত হয়ে ওঠে। এর বিপরীতে আবার হিন্দুত্ববাদী সংগঠন সমূহের উদ্ভব হয়। 20 শতকের গোড়ার দিক পর্যন্ত যা ছিল আপাতত দৃষ্টিতে সরল রাজনীতি, তা পরিবর্তিত হয়ে ওঠে জটিল। 1940 সালে লাহোর প্রস্তাব, যা পাকিস্তান প্রস্তাব হিসাবেও পরিচিত। এরপরই পাকিস্তান আন্দোলন জোরদার হয়ে ওঠে ও ভারত বিভক্ত হয়ে দুটো রাষ্ট্রের সৃষ্টি হয়, ভারত ও পাকিস্তান। আমাদের জাতীয় ইতিহাসে 1947 সাল গুরুত্বপূর্ণ। আমাদের মুক্তিযুদ্ধের পটভূমি হিসাবে আমরা বিবেচনা করি 1947 সাল থেকে পরবর্তী 24 বছর। আমার লেকচারটা তোমরা খুব ভালোভাবে তোমার শুনবে, পরে স্ক্রিনে এই
তোমার অধ্যায়গুলো তোমরা ভালোভাবে পড়ে নেবে। 1947 সালে ভারত বিভক্ত হওয়ার সময় আরেকটি ঘটনা ঘটে, তা হলো অভিন্ন বাংলাকে নিয়ে আরেকটি রাষ্ট্র গঠনের প্রস্তাব। বাঙালি আলাদা রাষ্ট্র গঠনের এটি প্রথম প্রস্তাব। এই প্রস্তাব গুরুত্বপূর্ণ এই কারণে যে কংগ্রেস নেতা শরৎ বসু ও মুসলিম লীগ নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী যৌথভাবে প্রস্তাব করেছিলেন, কিন্তু কংগ্রেস ও মুসলিম লীগের মূল নেতৃত্বে এই প্রস্তাব নাকচ করে দেয়। তৃতীয় অধ্যায় কি আছে তোমরা দেখো, পাকিস্তান রাষ্ট্রীয় কাঠামো বৈষম্য। পাকিস্তানের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যেই নিহিত ছিল বৈষম্যর বীজ। শাসকরা ছিলেন অবাঙালি, তারা বাঙালিদের সর্বক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন। তৎকালীন পূর্ববঙ্গের তারা বিকাশ বা উন্নয়ন চায়নি। বাংলাদেশ সৃষ্টির অন্যতম কারণ অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে বৈষম্য এবং অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে শোষণ দমন নিপীড়নের মাধ্যমে বাঙালিকে দমিয়ে রাখার চেষ্টা। চতুর্থ অধ্যায়ে আমরা পড়িয়েছিলাম ভাষা আন্দোলন ও বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠা। ভাষা আন্দোলনের শুরুটা হয়েছিল 1947 সালে, এখানে স্ক্রিনে আছে 48 কিন্তু হবে 47। চতুর্থ অধ্যায়ে ভাষা আন্দোলন ও বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠা আমরা পড়েছি। ভাষা আন্দোলনের শুরুটা হয়েছিল 1947 সালে। পাকিস্তানের অনেক নীতি নির্ধারক বলেছিলেন যেদিন মোহাম্মদ আলী জিন্না বললেন উর্দু একমাত্র উর্দুই হবে রাষ্ট্রভাষা এবং ছাত্ররা প্রতিবাদে বললেন না, সেদিনই পাকিস্তানের ভাঙ্গ সূচিত হয়েছিল। বাঙালি জাগরণের কাল হিসাবে 1948 থেকে 1952 সাল পর্যন্ত গুরুত্বপূর্ণ। আবারও বলছি, বাঙালি জাগরণের কাল হিসাবে 1948 থেকে 1952 সাল পর্যন্ত গুরুত্বপূর্ণ। ভাষা আন্দোলনের পাশাপাশি এই অধ্যায় 1949 সালে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠা, হক ভাসানী সোহরাওয়ার্দী যুক্ত ফ্রন্ট গঠন, 1954 সালে নির্বাচনে বিজয় কিভাবে বাঙালি জাতীয়তাবাদকে আরও সুদৃঢ় করেছে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। পঞ্চম অধ্যায়, আইয়ুব ও ইয়াহিয়া খানের সামরিক শাসন আমল। পাকিস্তানের রাজনীতির অভিশাপ হল সামরিক শাসন। 1958 সালে সামরিক শাসন জারি করে কিভাবে জেনারেল আইয়ুব খান 1956 সালে সংবিধান বাতিল করে নিজের মন গড়া সংবিধান 1962 সালে পাকিস্তানের জনগণের উপর চাপিয়ে দিয়েছিলেন, কিভাবে সংসদীয় গণতন্ত্রের কবর রচনা করেছিলেন এবং মৌলিক গণতন্ত্র তথাকথিত মৌলিক গণতন্ত্র প্রবর্তন করেছিলেন, এর পরিণতি বা কী হয়েছিল সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। ষষ্ঠ অধ্যায় কী থাকছে, জাতীয়তাবাদের বিকাশ ও স্বাধিকার আন্দোলন। অবাঙালি পাকিস্তানি শাসকদের সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে কিভাবে বাঙালি জাতি জনগণ প্রতিরোধ গড়ে তুলেছিল এবং বাঙালি সংস্কৃতির উজ্জীবন ঘটেছে। পাকিস্তানি শাসক গোষ্ঠীর অবহেলা ষড়যন্ত্র এবং নির্যাতন নিপীড়ন কিভাবে শেখ মুজিবুর রহমানকে 6 দফা কর্মসূচি প্রণয়ন ও প্রকাশ করতে এবং এর ভিত্তিতে স্বায়ত্তশাসন আন্দোলন গড়ে তুলতে বাধ্য করে, কিভাবে 6 দফা কর্মসূচি বাঙালিদের বাঁচার দাবিতে পরিণত হয়েছে সে সম্পর্কে আমরা আলোচনা করব। 1969 গণঅভ্যুত্থান ও 11 দফা সপ্তম অধ্যায় আছে। আইয়ুব মুনায়েম খানের দুঃশাসনের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে আনিত সাজানো ও প্রহসনমূলক আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে 1969 গণঅভ্যুত্থান ও 11 দফা আন্দোলন সম্পর্কে আলোচনা করা হয়েছে, মানে আলোচনা আমরা সামনে করব। অষ্টম অধ্যায়, 1970 নির্বাচন, অসহযোগ আন্দোলন ও বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা। 1970 সালের সাধারণ নির্বাচনে ফলাফল ছিল অনন্য সাধারণ। এই নির্বাচনে আওয়ামী লীগের বিজয় ছিল বাঙালি জাতীয়তাবাদের বিজয়। ভুট্টো ষড়যন্ত্র, ইয়াহিয়া খানের ক্ষমতা হস্তান্তরের টাল বাহানা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাধ্য করে 1971 সালে অসহযোগ আন্দোলনের ডাক দিতে। বঙ্গবন্ধু 7ই মার্চ রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ দেন, এ সম্পর্কে আলোচনা করব।
পঁচিশে মার্চ রাতে ইয়াইয়া খান ও ভুট্টো ঢাকা থেকে পালিয়ে যান। শুরু হয় অপারেশন সার্চলাইট বা গণহত্যা। পঁচিশে মার্চ রাতে মধ্যরাতে বা 26শে মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেন। নবাব অধ্যায় আমরা পড়ব। এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায় 1971-এর মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোকপাত করা হয়েছে। মুক্তিযুদ্ধের দুটো দিক আছে। এক হচ্ছে গণহত্যা, নারী নির্যাতন, যেখানে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে যোগ দিয়েছে রাজাকার, আল বদর, দালালরা। অন্যদিকে বাংলাদেশ সরকার অধীনে একটি জনযুদ্ধ পরিচালনা। আবারও বলছি, জনযুদ্ধ পরিচালনা, শরণার্থী, বাংলাদেশ সরকার গঠন ও স্বাধীনতার ঘোষণাপত্র, প্রতিরোধ, প্রচার, বিঘত ইসলামী রাষ্ট্রসমূহের ভূমিকা, দখলদার বাহিনী ও তাদের সহযোগীদের গণহত্যা, নিপীড়ন, প্রবাসী বাঙালি, বিভিন্ন দেশের নাগরিক, সমাজ ও ভারতের অবদান, সব শেষে যৌথ বাহিনী গঠন ও বিজয়। এখানে অনেকগুলো বিষয় আমাদের পড়বার আছে। তারপরে দশম অধ্যায়, যে নেতা আমাদেরকে একটা মানচিত্র দিয়েছিল, একটা পতাকা দিয়েছিল, সে নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল 1972 থেকে 1975 সম্পর্কে আলোচনা করব। বঙ্গবন্ধু দেশের মাটিতে পা রেখে মাত্র 9 মাসে একটি সংবিধান প্রণয়ন করে 1973 সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠান করেন। কিভাবে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে দূরদর্শী ভূমিকা গ্রহণ করে তা অধ্যায়ে আলোচনা করব। সবশেষে কিভাবে সপরিবারে নির্মমভাবে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় তা আলোচনা করব। আমি তোমাদের প্রথম থেকে দশম অধ্যায় পর্যন্ত কি থাকবে সেটা আমাদের আলোচনা করেছি। আমাদের 6 দফার আগ পর্যন্ত আমরা পড়িয়েছিলাম। সামনে আমরা 1965-66 সালে 6 দফা নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে আমরা দশম অধ্যায় পর্যন্ত যাব। এই পর্যন্ত তোমরা ভালো থাকবে। আবার দেখা হবে সামনের ক্লাসে।